नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रोडिकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। जुलाई 2023 आपनी मकर राशिर मानुष, आपनार जन्नो ए मासे की सम्भावना उठे आसते चलेछे। आपनार स्वास्थ्य, भाग्य, कैरियर, व्यवसा, शिक्षा, प्रेम, सम्पत्ति, अर्थ समस्त किछु विषय निये आमि विस्तारित आलोचना करते चलेछि। प्रत्येके भिडियोटिर संगे थाकुन एबं एखाने नेगेटिव एंड पजिटिव दुटी दिक आमि बोलबो, अर्थात एखाने शुधु भालो दिकटाई शुधु बोलबो ता ना। देखुन এই রাশিফলটা আমি তৈরি করি প্রতি মাসে বর্তমান যে গ্রহের গোচর এসে অনুযায়ী। কেউ কেউ কমেন্ট করেন যে স্যার আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। দেখুন এখানে আমি ব্যক্তিগত আলোচনা কিন্তু করছি না। আপনার রাশিচক্রে নবগ্রহের কী পজিশান রয়েছে আমি দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কী চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনাটি করছি। জুলাই 2023 আপনি মকর রাশির মানুষ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো? প্রথম আছে স্বাস্থ্য। দেখুন আপনাদের রাশির অধিপতি শনি, শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি কিন্তু রেট্রোগ্রেড, রেট্রোগ্রেড হয়ে শনি কিন্তু আপনার রাশিকে কিন্তু দেখছে। এবং আপনার পঞ্চমপতি শুক্র আপনার অষ্টম গৃহে কিন্তু অবস্থান করছে 8 জুলাই থেকে। দেখুন প্রথম কথা আমি বলবো, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে লিভারজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা। আমি একটি কথা বলবো, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড আপনারা এড়িয়ে চলুন, কারণ এখানে কিছুটা হলেও পেটের সমস্যা আপনাকে এ মাসে কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে। অর্থাৎ খাবারের দিকে আপনারা নজর দিন। এবার আসি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষা কেমন হবে? দেখুন আমাদের পঞ্চম ভাব বাই রিপ্রেজেন্ট হচ্ছে এডুকেশান। পঞ্চমপতি অষ্টম গৃহে অবস্থান করছে 8 জুলাই থেকে। 8 জুলাইয়ের আগে যদি আপনাদের কোনো এক্সাম থাকে, কোনো ফর্ম ফিল আপ থাকে, কোনো অ্যাডমিশন থাকে, এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু 8 জুলাইয়ের পর থেকে এডুকেশনের জায়গাটা কিছুটা হলো সমস্যা আসবে। এই সময়ের মধ্যে আপনাদের কিছুটা হলো পড়াতে মন না লাগা, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা রাখা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু পঞ্চমপতি অষ্টম গৃহে কিছুটা হলো সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে শিক্ষা ক্ষেত্রে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গা। দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট বাই প্রেম, লাভ। এবং আমি বারবার বলেছি, আপনার জন্মচকে মঙ্গল, শুক্র এবং চন্দ্র কেমন রয়েছে এবং পঞ্চম ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার প্রেমের ক্ষেত্রে। এক্স্যাক্ট যদি আপনি প্রেমের ক্ষেত্রে, কিন্তু পঞ্চমপতি অষ্টম গৃহে কিছুটা হলেও আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে। ছোটোখাটো আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন, আপনাদের প্রত্যাশা প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও বেশি কিন্তু থাকবে। অর্থাৎ যতদূর সম্ভব আপনাদের প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিং প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু হবার সম্ভাবনা, এই দিকটা অবশ্যই আপনারা নজর দিয়ে চলুন। এবার আসি, আপনি মকর রাশির মানুষ, আপনার অর্থনৈতিক, দেখুন শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে রেট্রোগ্রেড কিছুটাও। আপনাদের শনি যেহেতু স্লো মোশন, এখানে ধীরে আপনাদের অর্থ কিন্তু আসবে, কিন্তু ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু থাকবে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন কর্মের জায়গাটা যদি আসি, কর্মাধিপতি শুক্র 7 জুলাইয়ের পর থেকে 8 জুলাই থেকে আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে।
আমি একটি কথা বলব, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, পলিটিক্সের শিকার আপনি হতে পারেন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আপনার বসের সাথে আপনার মতপার্থক্য, মতবিরোধ হতে পারে। অর্থাৎ এই সময়টা 8ই জুলাইয়ের পর থেকে আপনারা ম্যানেজ করে কিন্তু চলুন কর্মক্ষেত্রে, কারণ কর্মাধিপতি অষ্টম গৃহে চলে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা এবং কর্মক্ষেত্রে চাপ এগুলো কিন্তু নিয়ে আসবে। আপনি কাজ করছেন, আপনি লেবার দিচ্ছেন, কিন্তু প্রশংসা পাচ্ছে অন্যজন। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে ভালো কাজ করছেন, কিন্তু প্রশংসা কিন্তু আলাদাজন পাচ্ছে। এটা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মের জায়গাটা কিছুটা হলো আপনাদের চাপের মধ্যে দিয়ে কিন্তু এই মাসে একাতে কিন্তু হবে। এইবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে। এবার আমি বলবো ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে কিন্তু চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছেন, এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি বিশেষভাবে লাভ হবে, এবং আপনাদের দাম্পত্য সুখ। দেখুন, আপনি মকর রাশি মানুষ, আপনাদের সপ্তম পদিকে চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, আপনার মাসের মোটামুটি 8 থেকে 9 দিন আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য কিন্তু থাকে। কিন্তু এ মাসে বুধ অবস্থান করছে, এবং 17ই জুলাই থেকে রবি কিন্তু আপনার সপ্তম গৃহে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে লাইফ পার্টনারকে ডমিনেটেড করার ইচ্ছা আপনার কিন্তু থাকবে। আমি একটি কথা বলবো যে আপনাদের এই বৈবাহিক জীবন খুব খারাপ যে যাবে এটা আমি বলবো না, আবার খুব যে ভালো সেটাও কিন্তু আমি বলবো না। আপনাদের ম্যারেজের জায়গাটা, আপনাদের বৈবাহিক জীবনটা মধ্যম এই মাসে কিন্তু যেতে চলেছে। অষ্টম গৃহে মঙ্গল অবস্থান করছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন, চার চাকা হোক দু চাকা হোক, সতর্কভাবে আপনারা গাড়ি চালান, কারণ মঙ্গল অষ্টম গৃহে তো কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি বা ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এক্স্যাক্ট প্রেডিকশান আপনাদেরকে আমি দিচ্ছি। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে সেম টু সেম ঘটনাগুলো আপনাদের কিন্তু ঘটবে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, অনেকেরই প্রশ্ন যে আমাদের এই মাসটা ব্যবসা কেমন যাবে। দেখুন, মকর রাশি ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। আপনি মকর রাশি মানুষ, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের আপনাদের প্রফিট এ মাসে কিন্তু হতে চলেছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক থাকবেন, এবং আপনাদের রাগ জেদ কন্ট্রোল রাখবেন, কিছুটা রাগ জেদ আপনাদের বাড়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। এবং কোনো একজন ভালো মানুষের সহায়তায়, কোনো একজন ভালো মানুষের সহায়তায় যে আপনার হাত ধরে আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে কিন্তু যেতে কিন্তু পারে। কোনো একটা ভালো মানুষের সান্নিধ্য আপনারা কিন্তু এ মাসে পেতে চলেছেন। কী উপায় করবেন? প্রথমেই আমি বলবো, আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান, এবং হনুমান 40 আপনারা পাঠ করুন, শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। আপনাদের শনি 7:30 বর্তমানে চলছে, আপনারা শনির বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এবং আপনারা কোনো গরিব মানুষকে কিছু দান করুন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস।
আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম। অর্থাৎ জুলাই মাস আপনাদের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি বিস্তারিত জানালাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।